প্লাস্টিকটাকে। বন্ধুরা, প্যাকেটটাকে বার করে নেওয়া হয়ে গেছে আইসক্রিমটাকে, তো প্যাকেটের শেপে চলে এসেছে। বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি অরিও বিস্কুট দিয়ে চকোবার আইসক্রিম। তার জন্য আমি এখানে 4 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। এখানে বাদামটাকে আমি একটুখানি গুঁড়িয়ে নিয়েছি। এখানে চকলেট ক্রিমটা আছে, এখানে লিকুইড দুধ আছে, আর আমি এখানে 4 গ্লাস খুলে নিই। এভাবে কেটে নিয়েছি 4টেরই। এবার আমি প্যাকেটগুলোর মধ্যে লিকুইড দুধটা দেব। আমি কাঠিটা দিয়ে এরমভাবে বিস্কুটটাকে পুরো তরল করে নেব, লিকুইড করে নেব। এরকম তরল হবে, যাচ্ছে সবকটা? তো আমি এরকম করে নিই, তারপরে দেখাচ্ছি। বিস্কুটের মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিলাম। কাল সকালে আবার দেখাবো আপনাদের। হয়ে গেছে রেডি? এখনো রেডি হয়নি, কালকে হবে রেডি। এটা এখন ফ্রিজে রেখে দিয়ে আসি। ডিপ ফ্রিজে আমি এবার ডিপ ফ্রিজে থাক। চলো, তার জন্য সারা রাতের জন্য ওটা দিয়ে রেখেছি ফ্রিজে, কাল সকালে ওটাকে আপনাদের সামনে নতুন রূপ দেব, নতুনভাবে ওটা চকোবার লাগাবো, বাদাম লাগাবো, চকোবার হয়ে যাবে অরিও বিস্কুটে চকোবার আইসক্রিম। যে কেউ বাড়িতে এটা বানাতে পারবে, কোনো খাটনি নেই, ঝামেলা নেই। 3 উপকরণ লাগবে, 4 দুধ, বাদাম, চকলেট ক্রিম না থাকলে চকলেট সিরাপ, এই সিরাপ না থাকলে ডেয়ারি মিল্ক দিয়েও করতে পারো। তো দেখা হচ্ছে কালকে সকালে। দি নেক্সট ডে। এদিকে প্লাস্টিকটাকে রাখলাম। বন্ধুরা, প্যাকেটটাকে বার করে নেওয়া হয়ে গেছে আইসক্রিমটাকে, তো প্যাকেটের শেপে চলে এসছে আইসক্রিমগুলো। আর এখানে একটা বাটির মধ্যে বাদাম আর চকলেট সিরাপকে মিলিয়ে নেওয়া হয়েছে। একটু চকলেট দিতে হবে, প্রথমেই বললাম লাগবে। এই যে আমি বরফের বাটিটার মধ্যে রাখছি, না হলে গলে যাবে বন্ধুরা।
তৈরি হয়ে গেছে আমাদের ওরিও বিস্কুটের আইসক্রিম। ওরিও বিস্কুটের চকোবার আইসক্রিম, যেহেতু আমি ওয়েদারটা গরম বলে আমি এই বরফের বাটিটার মধ্যে রেখেছি যাতে না গলে, তাই ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে করে খাবেন। আর ভালো লাগলে কি করতে হবে, তা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো, আজ এই পর্যন্তই, টাটা টাটা। Bye bye, Tata, goodbye, Gaya.